নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবাংলা মহিলার জন্য সুখবর অনেক অপেক্ষার পর ব্যাংকে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে বন্ধুরা এবার যারা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তারা আর পাঁচশো বা হাজার টাকা পাবে না সেপ্টেম্বর মাসে তারা একসাথে ব্যাংকে পাবেন ছ হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার আড়াই হাজার ও দেড় হাজার টাকা বন্ধুরা কোন কোন মহিলাদের কত টাকা করে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখের মধ্যে এই টাকা দেওয়া হবে কারা এই বেশি টাকা পাবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটাকে পুরোপুরি দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য সুখবর এসএমএস না এলেও সেপ্টেম্বর ছ হাজার পাঁচ হাজার তিন হাজার আড়াই হাজার ও দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর এস এম এস না আসলেও পাবেন সেপ্টেম্বর মাসের টাকা পুরনো আবেদনকারী সহ নতুন যারা আবেদন করেছেন তারাও এবার টাকা পাবে তবে সেপ্টেম্বর মাসে এই টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের কয়েকটি কাজ করতে হবে যে সমস্ত আবেদনকারী এই কাজগুলি সঠিকভাবে করবেন তারা পাঁচশো একসাথে সেপ্টেম্বর মাসে পাবেন আড়াই হাজার ও দেড় হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এর জন্য কোনো এস এম এস লাগবে না আবেদনকারী মহিলাদের দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গত পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসে তা বাস্তবায়নে গতি আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি এসটি ঘরে মহিলা পেয়েছেন মোট বারো হাজার টাকা ও অন্যান্য ঘরে মহিলা পেয়েছেন মোট ছ হাজার টাকা দু সালে প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল বেশিরভাগ মহিলাই বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তবে বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা এপ্রিল মাস থেকে প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয় মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি ঘরের মহিলা পাবে ছ হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে তিন হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পার পাচ্ছেন না যেসব মহিলা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না তারা মে মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাঁচ মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি মহিলা পাবে পাঁচ হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে আড়াই হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলা জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না তারা জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত চার মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি বর্গের মহিলা পাবে চার হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে দু হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলা জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা জুলাই মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি বর্গের মহিলা পাবে তিন হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে দেড় হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলারা আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা আগস্ট মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত দুই মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি বর্গের মহিলা পাবে দু হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে হাজার টাকা এছাড়া বন্ধুরা যারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা সেপ্টেম্বর মাসেও পাঁচশো হাজার টাকা ব্যাংকে পাবেন বন্ধুরা এই রকম সমস্যা যাদের হয়েছে তাদের নিজস্ব ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে মূলত ব্যাংকের সমস্যার কারণে আবেদনকারীদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকছে না অনেক সময় দেখা গিয়েছে আবেদনকারী ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই বা ব্যাংকের বইয়ের কে ওয়াইসি আপডেট করা নেই রকম সমস্যা হয়ে থাকলে টাকা ব্যাংকে আসবে না তাই যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসে না ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে